এই জায়গার একটা ই থাকবো স্থান থাকবো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম শোহান ভাই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শোহান ব্লগ থেকে একত্রিত দুইটি লাইভে একসাথে আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ারা আসলে চলে আসছে আসলে মুন্সিগঞ্জ থেকে তো আসলে ভাইয়াদের নাম কি কি অবস্থা আমরা আসলে জেনে নিব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো নাম কি ভাইয়ার ভাই আমার নাম হচ্ছে আলামিন আলামিন ভাইয়া কোথা থেকে আসছেন আসছি হচ্ছে আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি শোহান ভাইয়ের এখানে তো এটা দিলাম এই যে এটা হ্যাঁ সুজুকি জিএসএক্সআর দিয়ে দিছেন আর এটা নিলাম এমডি 15 নিয়ে নিছেন সুজুকি জিএসএক্সআর দিয়ে এমডি 15 নিয়ে নিলেন তো আসলে কিরকম ভাবলেন মানে কি বুঝলেন সুজুকি দিয়ে এমডি 15 নিলেন কথা বলতে কি শোহান ভাইয়ের তো মানে ভিডিওতে দেখা হয় ফেসবুকে দেখা হয় ঠিক আছে আজকে মানে সোজা ওনার কাছ থেকে এসে বাইক টেক নিয়ে গেলাম একটা অন্যরকম ভালো লাগার মুহূর্ত কাজ করতেছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আসলে দোয়া করবেন আমাদের জন্য এবং আমরাও প্রত্যাশা করি যেন যে বাইকটা নিলেন শোহান বাইক থেকে এটা যেন আপনাদের দীর্ঘদিনের সার্ভিস দেয় ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ঠিক আছে চল থ্যাংক ইউ তো ভাই বন্ধু ভালোবাসার মানুষটা দেখতেই পারতেছেন এই যে আলামিন ভাইয়ারা কিন্তু মুন্সিগঞ্জ থেকে চলে আসছে তার সুজুকি জিএসএক্সআর বাইকটি দিয়ে এই যে এমডি 15 এই বাইকটি নিয়ে যাচ্ছে শোহান বাইক থেকে তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের পছন্দের স্বপ্নের বাইকগুলো দিয়ে কিন্তু শোহান বাইক থেকে আপনাদের পছন্দের বাইকগুলো নিয়ে যেতে পারেন দেখেন এই এমডি 15 বাইকটি নিয়ে যাচ্ছে সুজুকি জিএসএক্সআরের কিন্তু মেলা এখন শোহান বাইকসে আর 15 ভার্সন 3 সুজুকি জিএসএক্সআর এগুলোর কিন্তু মেলা পালসারের মেলা দেখেন এই বাইকটা আমাদের দিয়ে গেছে এই বাইকটা কিন্তু আমরা এটাকে গোসল করাবো গোসল করালে বাইকটা একেবারে ফ্রেশ হয়ে যাবে আর এই ফ্রেশ হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন যে সুজুকি জিএসএক্সআর কী একটা ফিল মানে কীরকম ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো শোহান বাইকসে রাখা আছে আপনারা চাইলে ফিজিক্যালি এসে কিন্তু দেখে যেতে পারেন তো আমরা সাধারণত এই যে শোহান বাইকসে এই ভাইয়ারা এখন চলে যাবে মুন্সিগঞ্জে এই যে শোহান বাইক থেকে তাদের এমটি 15 এই বাইকটি পছন্দ হয়েছে আর এই এমটি 15 বাইকটি কিন্তু এক্সচেঞ্জ বাই সেল এক্সচেঞ্জ কিন্তু করে নিয়ে যাচ্ছে ভাইয়ারা এই যে সুজুকি জিএসএক্সআর এই বাইকটি দিয়ে বাই সেল এক্সচেঞ্জ করে কিন্তু এই এমটি 15 এই বাইকটি নিয়ে যাচ্ছে ভাইয়ারা তো শোহান বাইকসে আসলে আমাদের প্রতিদিন আমরা অসংখ্য পরিমাণের বাইক ক্রয় করি এবং সেল করি আপনারা চাইলে শোহান বাইকে চলে আসবেন শোহান বাইকে চলে আসতে পারেন আপনাদের পছন্দের বাইকগুলো নেওয়ার জন্য আল্লাহ হাফেজ ভাই তো আসলে যে ভাইয়ারা কিন্তু মুন্সিগঞ্জ চলে যাবে এখন সাবধানে যান ভাই ইনশাআল্লাহ তো ভাইয়াদের আসছিল কিন্তু সুজুকি জিএসএক্সআরে আর এখন কিন্তু চলে যাবে এমডি 15 করে তো আসলে ভাইয়াদের যাত্রা শুভ হোক এবং দীর্ঘদিন বাইকটি সার্ভিস দেখে দোয়া করি তো আপনারাও চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের বাইকগুলো কিন্তু নিয়ে শোহান বাইকে চলে আসতে পারেন আর শোহান বাইকে আসলেই কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের ভালোবাসার বাইকগুলো এই যে দেখেন সুজুকি জিএসএক্সআর এটা হচ্ছে অফিসিয়াল বাইক অফিসিয়াল সার্ভিস বুক রয়েছে 4000 কিলোমিটার চলেছে এই বাইকটি কিন্তু আপনারা ফিজিক্যালি আসলে পেয়ে যেতে পারেন শোহান বাইকে একেবারে নতুন বাইক তেইশের বাইক মাত্র 5 মাস বয়স এর মধ্যে 4000 কিলোমিটার চলছে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু অবশ্যই ফিজিক্যালি যদি শোহান বাইকে চলে আসেন তাহলে পেয়ে যেতে পারেন আর আমরা যে বাইকটি রাখলাম সেটা হচ্ছে পলি করা বাইকটি পলি করা আছে যে পলি উঠাচ্ছে পলি করা এই বাইকটির পলিটা উঠাই ফেললে কিন্তু বাইকটি আরও ফ্রেশ হয়ে যাবে কারণ আমরা পলিটা রাখতে চাই না তো সেই সুবাদে কিন্তু আপনারা চলে আসলে শোহান বাইকে জিএসএক্সআরের একটা ইউজ কালেকশন দেখতে পারবেন অসংখ্য পরিমাণের জিএসএক্সআর রয়েছে শোহান বাইকে তো আশা করি যে আপনি আপনার কষ্টের টাকার বাইকটি ক্রয় করার আগ মুহূর্তে একটিবারের জন্য যদি শোহান বাইকে চলে আসেন হয়তো পেয়ে যেতে পারেন আপনার বাজারের মধ্যে সেরা বাইকটি এই যে বাবুটাকে দেখতে খুব ভালো লাগতেছে আমার ছোটোবেলার ইচ্ছা ছিল যে আমি কুম্ফু কেরাতে শিখবো কিন্তু আসলে পরে আর হয়ে ওঠে নাই এটা হচ্ছে ইয়েলো বেল পাওয়া ইয়েলো বেল পাইছে এরপরে সে ব্ল্যাক বেলে যাবে আর কি তো আমি রুলস টুলস কিছু অনেক কিছুই জানি কিন্তু শিখতে পারি নাই তো যাই হোক ওইটা আসলে বাইরের কথাগুলো বললাম তো শোহান বাইকসে কিন্তু অসংখ্য পরিমাণের ভিতরে রয়েছে ফ্রেশ কন্ডিশনের সব বাইক কী লাগবে কী নাই অসংখ্য পরিমাণের বাইক রয়েছে শোহান বাইকসে আর 15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ব্লু কালার ক্রুজার বাইকের মধ্যে ইয়ামা এক্সএসআর স্পোর্টস বাইকের মধ্যে সিভিআর হুন্ডা সিভিআর রয়েছে কিন্তু R15 ভার্সন 3 ওই যে দেখেন তিনটা R15 ভার্সন 3 একটা হচ্ছে থাইল্যান্ড এডিশন মনেস্টার একটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা হচ্ছে BS6 ইন্ডিয়ান তো তিনটা R15 ভার্সন 3 কিন্তু ভিতরে রয়েছে আর বাইরে কিন্তু আছে আরও 2টা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান তো অসংখ্য পরিমাণের ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো রয়েছে শোহান বাইকসে শুধুমাত্র আপনাদের ফিজিক্যালি চলে আসতে হবে আর ফিজিক্যালি চলে আসলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের বাইক এই যে এস এফ অনেকেই এস এফ লাভার আছেন আর এস এফ লাভারদের জন্য 19-এর ওই বাইক 2,40,000 টাকা হলে নিতে পারবেন 13,000 কিলোমিটার রান করেছে জেনুইন 13,000 কিলোমিটার রান করেছে এই সুজুকি জিএস
জিক্সার এসএফ, জিক্সার এসএফ, সুজুকি জিক্সার এসএফ এই বাইকটি ব্লু কালারের, আপনারা চাইলে ফিজিক্যালি এসে দেখতে পারেন। 13,000 কিলোমিটার চললেও বাইক কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, দুর্ঘটনার কোনো রেকর্ড নাই, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। পালসার রয়েছে, পালসার রয়েছে, সুজুকি মনোটন, মনোটন বাইকটাও কিন্তু রয়েছে সোহান বাইকে, সুজুকি মনোটন রয়েছে, ফোর বি, যারা ফোর বি লাভার আছেন তাদের জন্য খাড়াটানের ব্যবস্থা রয়েছে কিন্তু এই যে সোহান বাইকে রয়েছে। কিন্তু পালসার এনএস 160, এনএস 160 1900 কিলোমিটার রান করা এই পালসার বাইকটি রয়েছে, রয়েছে কিন্তু 1,20,000 টাকার মধ্যে হিরো হাঙ্ক, 1,20,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ডিসকোভার হাঙ্ক, পেয়ে যাবেন 1,20,000 টাকার মধ্যে 150 সিসি, আর ডিসকোভার পেয়ে যাবেন 1,20,000 টাকার মধ্যে 110 সিসি। রয়েছে জাতীয় বাইক এফজেডের ভার্সন 2 1 টেস্ট অবস্থায় রয়েছে, যে কিনবেন সেই কিন্তু ফার্স্ট মালিক হওয়ার সুযোগ রয়েছে। তো এই এফজেডের ভার্সন 2 জাতীয় বাইকটি ফ্রেশ কন্ডিশনের সাথে 6,500 কিলোমিটার রান করেছে, আর এই 6,500 কিলোমিটার রান করা এই বাইকটি আপনারা পেয়ে যাবেন 2,05,000 টাকা। রয়েছে অসংখ্য পরিমাণের জিক্সারের কালেকশন, আমি প্রথমেই বলেছি এই দেখেন লাল জিক্সার 1 টেস্ট অবস্থায় রয়েছে, নতুনের মতো জিক্সার পেয়ে যাবেন সোহান বাইকে। আর R15 ভার্সন 3 দেখেন 3,95,000 টাকা, BS6 ইন্ডিয়ান রয়েছে, R15 ভার্সন 3 ব্ল্যাক ইন্দোনেশিয়ান 4,50,000 টাকা, মাত্র কত কিলো চলছে জানেন 6,000 কিলোমিটার, আর এই বাইকটা চলছে 8,000 কিলোমিটার। আর ওই যে ইন্দোনেশিয়ান থাইল্যান্ডের যে বাইকটা দেখতেছেন মনেস্টার R15 ভার্সন 3 মনেস্টার থাইল্যান্ড এডিশন, এটা হচ্ছে 7,000 কিলোমিটার, 4,75,000 টাকা, 4,75,000 টাকা। অসংখ্য অসংখ্য পরিমাণের ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে সোহান বাইকে, শুধু আপনারা ফিজিক্যালি আসবেন, আর আসলেই আপনারা পেয়ে যেতে পারেন এই যে এরকম ফ্রেশ কন্ডিশনের সব বাইকগুলো। কিন্তু ইউজ বাইকের কালেকশনে আমাদের রয়েছে সুজুকি GSXR, সুজুকি GSXR, আরও আছে আমাদের রয়্যাল হাউসে সুজুকি GSXR ইউলো কালার, আর রেড কালারের একটা রয়েছে, সুজুকি GSXR, আর ইউলো কালারের প্রায় 4টা ইউলো কালার রয়েছে, ইউলো কালার 4টা, সব নতুনের মতো বাইক। তো অসংখ্য অসংখ্য পরিমাণের ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু রয়েছে সোহান বাইকে, আপনারা আসলে পেয়ে যাবেন। ক্রুজার বাইকের মধ্যে লিফনের K19 165 সিসির এই সিঙ্গেল ডিক্সের বাইকটি কিন্তু পেয়ে যাবেন সোহান বাইক থেকে একেবারে ফ্রেশ অবস্থায়, মাত্র 4,000 কিলোমিটার রান করা এই বাইকটি আপনারা 2,35,000 টাকা হলে পেয়ে যেতে পারেন, 2,35,000 টাকা। তো চলে আসবেন সোহান বাইকে, সোহান বাইকে চলে আসলে আপনারা আপনাদের স্বপ্নের পছন্দের ভালোবাসার বেশ সেরা বাইকটি কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে। তো সোহান বাইকের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সোহান ব্লগস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন বাইকের তথ্যগুলো কিন্তু শেয়ার করি আর এগুলো আপনাদের পেতে সহজ হয়ে যাবে। তো লাইভটি আর দীর্ঘায়ু করবো না, লাইভটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো লাইভ অথবা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।